ছোট কাজ পড়ে গেছে। তো সেটা হচ্ছে ভ্যামের যে ব্যাক কাউলটা আছে, সেই ব্যাক কাউলটা আগে থেকেই ফাটা ছিল। তো আজকে আমি দেখলাম যে এটা আস্তে আস্তে আরো ক্র্যাক হয়ে যাচ্ছে, আর যে গামটা দিয়ে লাগানো ছিল সেটাও প্রায় লুজ হয়ে গেছে। তো আমি ভাবলাম যাই আজকে বিশাল ভাইয়ের কাছে আর ওটাকে একদম লাগিয়ে নিয়ে আসবো, কারণ এই মুহূর্তে এই সিচুয়েশনে ওটাকে নতুন লাগানো আমার পক্ষে পসিবল না। তাই ওটাকে রিপ্লেস না করে মোটামুটি 5-6 মাস চালানোর মতন করে নিয়ে আসি। আর এখন যেহেতু রেনি সিজন চলছে, তো সেই পারপাসে আমি ভাবলাম যে ভ্যামের যে ব্রাশ কাট মানে নাকেল কাটটা লাগানো রয়েছে সেগুলো এখন রিমুভ করে দিই, কারণ যে হ্যান্ডেলের ভেতরে যে লোহার যে রড মতন থাকে, আমি জানি না এক্স্যাক্টলি ওটাকে কি বলে, তো ওটার সাথে এটা যেহেতু অ্যাটাচ করা রয়েছে, তো আই থিঙ্ক জং করে সেটা খারাপ হয়ে যেতে পারে। তো ভ্যামকে আবার আগের লুকে ফিরিয়ে নিয়ে আসি, সব কিছু মিটে যাক, পুজোর আগে আবার ভ্যামকে ব্যাগে পরিণত করবো আর উইন্ডশিল্ডটাও হারিয়ে দেবো। তো মোটর ব্লগিং তো করবো না যেহেতু বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি হয়েছে দেখো একটার পর একটা লাইন দিয়ে বালতি সাজানো, আর এখানে কাজ হচ্ছে উপরে আর ওই যে আমাদের ব্যাগ। গাইজ আমি এখন এসে গেছি বিশাল অটো শপে, আর এখানে বিশালদাও রয়েছে, আর বিশালদা এবার হাই করবো। তো খুব ফেমাস হয়ে গেছে, হ্যাঁ ওভার সিবু খুব ফেমাস হয়ে গেছে। আর এই যে যেরকম বলছিলাম এই জায়গায় এটা ভেঙে গেছে, তো এটাকেই এখন কাজ চালানোর মতন আমি করে নিচ্ছি। খালি গাছ বৃষ্টি কমেছে, বৃষ্টি কমেছে দেখো, তারপরে আমি আসলাম, তাও এখন ছিটেপোটা পড়ছে বৃষ্টি। কালকে বিশাল জামাই ষষ্ঠী কেমন কাটলো? হাসি দেখো, হাসি দেখো। তো একচুয়ালি কালকেই আসতাম, তো কালকে ও ছিল না, কালকে দোকান বন্ধ ছিল, তাই আজকেই কাজটা করাচ্ছি। কি মনে হচ্ছে হবে এটা? এই জন্য তো ওর কাছে আসছি। আমার দুটো শপ খুবই ফেভারিট, একটা হচ্ছে বিশাল ভাই শপ আর একটা হচ্ছে মনোজিতের শপ, কারণ এই দুটো দোকানে আসলে আমি জানি আমার কাজ হবেই। এদিকে কারো যদি বাজারপত্র লাগে তোমরাও নিতে পারো। আলো লে লো, শপের সাথে বাজারও ফ্রি নাকি? খুব বাজে ভাবে ফেটে গেছে বলো। তো এখন এটা ড্রিল মেশিন দিয়ে কিছু একটা করবে ভাই, ভাইয়ের মাথা সত্যি খতরনাক মাথা, ঠিক ও কিছু না কিছু করেই ছাড়বে। তো দেখা যাক, আরো ভোট লাগলো, 10-এর ঘুরে লাগাচ্ছি, তখন দেখতে সুন্দর লাগবে। ভালো তো ভালো ডিসিশন ছিল, এখন চলে আসার। আমি ভাবছিলাম যে দুদিন পরে আসবো বৃষ্টি হবে, বাট এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, আর এটা করিয়ে নেওয়াটা আমার মনে হলো হচ্ছে জরুরি। তো আজকে এটা করিয়ে নিলাম, তার কারণ এটা বেশি দিন চলতো না, কারণ কয়েকদিন পরে যদি পিছনে কেউ ক্লিয়ান বসতো সেটা ভেঙে যেত, তো এটা করিয়ে নেওয়া ডিসিশনটা ঠিকই ছিল। লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে বোল্ট ইউজ করা হচ্ছে 10 নম্বরে, এদিকেও
পিছনের দিকে, তো ওখানে একটু মনে হয় বাকি আছে, তো এটাও লাগিয়ে দেবে। তবে ভ্যানের যে সামনে উইন্ডশিল্ডটা রয়েছে, নাকেল গার্ড আছে, এগুলোকে আমি আনইনস্টলেশন করে দিচ্ছি, তার কারণ এখন বর্ষাকাল, তো এগুলো থাকলে যে ফেয়ারিংটা রয়েছে ফেয়ারিংটা নষ্ট হয়ে যাবে। উইন্ডশিল্ড ছাড়া ভ্যানকে কিরকম দেখতে লাগছে, চিনতে পারবে না। এই দেখো, হ্যাঁ এবার বলতে পারো যে কি করে এটা হলো, এ তো অনেক কিছু ইনস্টলেশন করা ছিল, তো অ্যাকচুয়ালি গাইস আমি এগুলো সব হাটিয়ে দিয়েছি, আর এখন যেহেতু বর্ষাকাল আমি আর গাড়িটা চালাবো না এখন, নাহলে এগুলো তো সব জং পড়ে যাচ্ছে, তো আমি সেই জন্য আজকে পুরো মডিফিকেশন যা যা ছিল সব খুলে দিয়েছি। গাইস ভ্যামকে ঢেকে দিয়েছি, ভ্যামের ওপরে এখন আর কোনো ভিডিও আসবে না গাইস, কারণ ভ্যামকে আমি আর রাইড করবো না এখন আর, এর পালা, একে ওয়াশ করে ঢুকিয়ে দিই। গাইস এখন বাজে হচ্ছে 11টা, আর আমি জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, এখনো মাথাটাও ওয়াচ রেডি, আর ভ্যামের যত মডিফিকেশনের পার্ট ছিল সব এর মধ্যে রয়েছে, তো এগুলো আমি এখন যত্ন করে রেখে দেবো, তার কারণ ভ্যামকে আমি পরে আবার এগুলো লাগিয়ে রাখবো যে ভ্যামের পার্টস গুলো রয়েছে। এখন অ্যাকচুয়ালি বর্ষার মধ্যে আমি চাইছিলাম না ভ্যামকে এমনি দাঁড় করিয়ে রাখতো এইভাবে, আর আজকে ভ্যামের একবার এয়ার প্রেশারটাও চেক করে নিয়েছি, তো সেই টাইমগুলো আর ভিডিও বানাইনি। অ্যাকচুয়ালি এখন বর্ষাকাল আসছে, ভ্যামের ওপরে আমি মনে হচ্ছে আর ভিডিও বানাতারও, ভ্যামকে আমি রেখে দিলাম, আর যদি কোনো গাড়ির ওপরে যদি ভিডিও থাকে অবশ্যই আমি দেবো, আর পুরোনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আমি নতুন করে এডিট করে তোমাদেরকে দেবো। প্লিজ গাইস সাপোর্ট করে যাও, নতুন নতুন আরো অনেক ভিডিও আসবে, আর ওদেরটা একটু ঠিক হোক, লং ড্রাইভেও যাবো আবার। সো গাইস দেখাবো অন্য একটা ভিডিওতে, তখন জন্য স্টে সেফ অ্যান্ড গুড বাই।